نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا. فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم، اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. صدق رسوله النبي الكريم. সম্মানিত উলামায়ে কেরাম, সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, অলক্ষ্যে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক বক্তার বক্তব্য শুনেছেন, ফলে বক্তব্য শুনবার মতন ক্ষুধা আর আছে বলে মনে হয় না। তবুও কর্তৃপক্ষের দাবি আমার পক্ষে যে সময় দেওয়ার মতো ছিল, তার কয়েক মিনিট আগেও আলহামদুলিল্লাহ এসে পৌঁছে গেছি। তো যেহেতু কর্তৃপক্ষের নির্বাচিত, তাই আপনাদের প্রয়োজন না থাকলেও কষ্ট হলেও দুটি কথা শোনাতে চেষ্টা করব আর আপনাদেরকেও শুনতে হবে। বাকি আমার বলার আপনাদের বোঝার, উভয়কে আমলের উপরে কায়েম রাখার মালিক আল্লাহ। সকলেই বলুন আমিন। এই সন্ধ্যা থেকে পর্যন্ত বক্তাদের কাছ থেকে কি অজনসিয়ার শুনেছেন আমি জানি না। আমি শুধু এক মুহূর্ত একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, কি উদ্দেশ্যে সভা? তো বলল, বাৎসরিক ইসালে সভা। যদিও মাসটা চলছে রবিউল আউয়াল এবং একরকম আমাদের দেশে পালিত বারোই রবিউল আউয়ালের কাছাকাছি, আজকে নয়ই রবিউল আউয়াল। কিছু ঐতিহাসিকদের মত, আজকের রজনীর ভোরে রসুল জন্মগ্রহণ করেছিলেন। যদিও বাংলা জুড়ে বারোই রবিউল আউয়াল প্রতিপালিত হয়, কিন্তু ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন তারিখের মত রয়েছে, তার মধ্যে ন তারিখটাও একটি। যেটি হোক, আজকে জুমার রাত, আল্লাহ আমাদের আসা বসা আলোচনা কবুল করেন বলুন আমিন। ভাই, সবাটি যদি বাৎসরিক গ্রাম্য মুর্দাদের এবং বিশ্ব ইমান ওয়ালাদের ইসালে সওয়াব তথা সবরেসানির জন্যও হয়, সেটাও একটি বড় হক আদায়। একদিকে মৃত ব্যক্তিদের হক আদায়, অপরদিকে জীবন্তদের কিছু সতেজ সজাগ জ্ঞানমূলক আলোচনা। তো আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত পড়েছি, প্রিয় নবীর জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার নাতি দীর্ঘ বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার,
শুরুতেই বলি, আমার পূর্বের বক্তা স্নেহভাজন মৌলানা সাহেব, তিনি আমার আসার অপেক্ষায় খানিকটা বক্তৃতা সংক্ষেপ করেই বিদায় নিলেন। শেষের দিকে একটা হাদিস আপনাদেরকে অল্প করে শুনিয়েছেন যে দান হলো সদকায় জারিয়া, বলছিলে তাতে দুটো উপকার হয়, একটি দিনের এলেম বাঁচে, দ্বিতীয়টি সদকায় জারিয়া। সঙ্গে আর একটা মনে রাখুন, সেটি হলো গরিবের হক আদায়। একজন সাধারণ গরিবকে পয়সা দেওয়া, আরেকটি দিনের তলিবুল এলেমকে পয়সা দেওয়া, দুটির ভিতরে পার্থক্য এটাই। একজন সাধারণ গরিব সে তার খাবারে পোশাকে পয়সাটাকে খরচ করে, জাস্ট সে গরিব, তাকে দিয়েছি, দারিদ্রতার হকটুকু আদায় হয়েছে। কিন্তু একজন গরিব তলিবুল ইলমকে দিলে গরিবের হক যথাযথ আদায় হয়, দিনের ইলমটা বেঁচে থাকে, এবং যারা পড়ে তারা জীবনব্যাপী পড়ে, তাদের সওয়াব দাতা কবরে শুয়ে পেতে থাকে। তাহলে দিনী প্রতিষ্ঠানে, দিনী মাদ্রাসায় খরচ মানে ত্রিমুখী সওয়াব, তিনমুখী, একদিকে গরিবের হক আদায়, আর দিকে দিনের এলমকে বাঁচিয়ে রাখা, অপরদিকে মুর্দার জন্য সদকায় জারিয়া হিসাবে সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ। তাই আমরা সুন্নতুল জামাতের আকীদার লোক, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে মানুষ ইমান নিয়ে মারা গেলে তার জন্য ক্ষমা চাইলে তিনি যেমন ক্ষমার যোগ্য হতে পারেন, তার জন্য সওয়াব পাঠালে তিনি সওয়াবেরও হকদার হতে পারেন। সুবহানাল্লাহ। এটি বিশ্ব সুন্নতুল জামাতের আকীদা। আর এই সওয়াব পাঠানোটাকেই আরবি পরিভাষায় ইসালে সওয়াব বলে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হয় ইসালে সওয়াবের জন্য প্রয়োজন মাইয়েতের কাছে ঈমান থাকা। ঈমান যদি থাকে তবে মৃত ব্যক্তি জীবন্তের দোয়ার উপকার পায়, কিন্তু ঈমান যদি হারিয়ে মরা হয় যে কোনো যোগ্য ব্যক্তির দোয়া হোক না কেন, তাতে মাইয়েতের ক্ষমাও নাই, সওয়াবও নাই। এখন যারা পরলোকগত কবরের মানুষ, এদের জন্য আমরা আশাবাদী যে তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা যারা জীবন্ত মেয়ে মরদ, টেনশন আমাদের যে আমরা ঈমান নিয়ে মরতে পারবো কি না, সে নিয়েই আমাদের সাবধানতা, সে নিয়ে আমাদের সংগ্রাম আর সাধনা থাকা দরকার। এটি আখিরি জমানা। প্রিয় নবী বলেছেন তোমরা শেষ যুগে খুব জলদি জলদি নেকির কাজগুলো করতে থাকো, কারণ শেষ যুগটা হলো আধার রাতের টুকরার সমতুল্য, অন্ধকার রাত। কাউকে যদি পথ চলতে হয় স্বাভাবিকভাবে একটু ভয়, একটু গা ছপছপ করে বইকি, যারই হোক, যদি একটা শুষ্ক আমের পাতা পড়ে তাতেই যেন জান্ডা ডরিয়ে ওঠে, কি জানি ওটা পাতার খস না সাপের ফোঁস, একটু ভয় লাগে। একটা ব্যাঙ যদি লাফ মারে তাতেও জান্ডা আটকে ওঠে। অন্ধকারে চলতে যে একটা আবছায়া কিছু দেখলেই যেন ভয় হয়, কি জানি ওটা আমার শত্রু না তো।
কোনো দস্যু না তো। ফলে আধার রাতে চলার জন্য একটি লাইট আমাদের সহায়ক। প্রিয় নবী বলেছেন, আখিরি জমানার ধর্মীয় জীবনটাও ওই আধার রাতের টুকরের মতো। অন্ধকার রাত্রিতে পথ চলতে যেমন গা ছপছপ করে, আখিরি জমানাতে মানুষ ধর্ম করবে, এরপরেও তার ত্রাস, তার ভয়, তার আশঙ্কা কাটবে না। পর্যায়টা কিরকম একটু বুঝলে বোঝা যাবে। আমরা নামাজি, কেউ হাত বাঁধে বুকে, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ কোথাও না বেঁধে স্ট্রেট হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, কাটটা ঠিক। আমি যেটা করি আমার আত্মবিশ্বাস, আমার মহাব্বতে আমারটা ঠিক, আর একজন বলছে ওটা জয়ীফ হাদিস, ওটা ঠিক নয়, বরং বুকে বাঁধাটা ঠিক। সেও ধার্মিক, আমিও ধার্মিক, তাতেও আলেম আছে, এতেও আলেম রয়েছে। ফলে আমি যেটা করছি সেটা আমার মনে কুন কুন করছে, কি জানি ঠিক করছি না ভুল করছি। আর একজন যেটা করছে তার মনেও ওঠন পড়ন হচ্ছে, কি জানি হানাফি মাজহাবেরটা ঠিক না সালাফিদেরটা ঠিক। ভালো করে বুঝুন। আর একদল সারা বিশ্বের একটি স্বতন্ত্র জাতি, স্বতন্ত্র সম্প্রদায়, যারা গোটা মহরম মাস জুড়ে হযরত ইমাম হোসাইনের শোকতাপ করে বেড়াচ্ছে, মাছ খায় না, গোশ খায় না, কালো কাপড় পরে, বিয়ে থাওয়া দেয় না, আনন্দ উৎসব অনুষ্ঠান করে না, তারা হোসাইন ভক্ত। আমার ঘরের ছেলেরা হোসাইনের ভক্তি করে, সবরে সানিতে হক আদায় করে, মাছ গোশ বাদ দেয় না, কালো কাপড় পরে না, হায়োসেন হায়োসেন করে না, বুক চাপড়ায় না, যে তার দাবি সে মুসলমান। সুতরাং মুসলমানের বিশ্বাসে তাদের কর্মকাণ্ড ওই, আমরা মুসলমান সুন্নি হানাফি, আমাদের কর্মকাণ্ড আর এক। সংশয় ঠিক কাটটা। ফলে আমাদের যুবগোষ্ঠী জানতে পারে না, চিনতে পারে না, যে এতেও হাজিরা দেয়, তাতেও হাজিরা দেয়। ভুল বলছি না ঠিক বলছি? ভাইরা আমার, আপনি বলুন যে অ্যাঙ্গেলে যাবেন, যে অ্যাঙ্গেলে, হাক্কানি আলেমেরা সুদ হারাম হারাম করে চিল্লাচ্ছে। এই ভারতবর্ষের মাটিতেই এমন ধর্মীয় সম্প্রদায় রয়েছে যারা পরিষ্কার ফতোয়া দিচ্ছে ভারতবর্ষে সুদ খাওয়া জায়েজ। সুতরাং যারা সুদের পক্ষে, সুদ খাওয়া জায়েজ বলা আলেমদের কথা তাদের কাছে মধুর মতো মিষ্টি। পক্ষান্তরে যারা সুদ খায় না তারাও চিন্তা করছে, আমার গেটাও আলেম, ওদেরটাও আলেম, তোরা কি কিচ্ছু বোঝে না, ওরা জায়েজ বলছে, নাকি আমাদের মৌলভীগুলো আমাদেরকে সুদ থেকে বিরত রেখে দরিদ্র বানাচ্ছে, মনের কচকচানি যায় না। আমরা গান হারাম গান হারাম গান হারাম করে চিল্লাচ্ছি, আর একদল দুবার পাঁচবার হাজি সাহেব হজ করে এসেছে, কাওয়ালি করে মানুষকে নাচিয়ে দিচ্ছে, বলছে যদি হারাম হতো তাহলে এরা তো হাজি সাহেব হজ করেছে, তাহলে এরা গান করে কেন? কথা ঠিক না ভুল? কোন দিকে যাবেন? এরকম উদাহরণ দিলে, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দ্বিপাক্ষিক আরেকটা দল নেই, দ্বিপাক্ষিক আরেকটা মত নেই। কথা বুঝুন, আমি ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামানের আদর্শের একজন চোখওয়ালা ভক্ত, জীবনব্যাপী আমার বাপ তার পক্ষে লড়াই করে এসেছে, আমি তার পক্ষে লড়াই করে, বক্তৃতা করে, কেতাব লিখে, মাদ্রাসা তৈরি করে, মুজাদ্দেদে জামানের সিলসিলার সৈনিক তৈরিতে ব্যস্ত। সুবহানাল্লাহ। ঠিক আমার পাশেই আর একজন ভেকধারী, সে স্ট্যাম্প লাগিয়ে বলে দিল ও ফুরফুরা বিরোধী, ও আমার পীর বিরোধী, ও আমার দাদা হুজুর বিরোধী, অমুক বিরোধী, তমুক বিরোধী, চাটনির মতো আর একজন, সেটা আর এক দল সেটাকে গিলে নিল। কথা বলে ভাই আপনি
মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষে মিলাদ শরীফের কিয়াম করেন, আর একজন গর্জে উঠে বলল শিরক ও কাজ করা যাবে না, জাহান্নামে যেতে হবে। সেও আলেম এও আলেম, সেও ধার্মিক এও ধার্মিক। আপনি মুজাদ্দিদে জামানের মতাদর্শের দাবিদার, তিনার ফতোয়া এবং আমল জুমার নামাজে ফরজের পরে চার রাকাত বাগদাল জুমা চার রাকাত আখিরের জোহর পড়তে হবে, বাগদাল জুমা সুন্নাত আখিরের জোহর ওয়াজিব। কত মুসলমান ভক্ত সাজলো পড়ে না। আর একদল বলল তুমি ভক্ত হওয়া না হও পড়ো না কো, পড়লি জাহান্নামে যেতে হবে, ওটা বেদাতে সাইয়া দুনৌকায় পা দেওয়া মতো, ও কাজ করা যাবে। আপনি আজান হয়ে গেল হাত তুলে দোয়া চাইলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা ইলা আখিরি দোয়া। আর একদল বলছে আজানের পরে হাত তোলো, যদি পায়খানা ঘরে যাওয়ার সময় দোয়া পড়ো তো হাত তোলো না কেন, বলে আজানের পরে হাত তোলা ইনভ্যালিড ভ্যালুলেস, ওর কোনো মূল্য নেই। আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি, দোয়া পড়ছি, তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইছি, কিছু দোয়া পড়ে তাদের রুহে সবরেসানি করছি, আর একদল বলছে ওটা বেদাত, ও কাজ করতে নেই, ও মরে গেছে, ওর গাড়ি আর ঘাস টেসে লাভ নেই, ও মরা গরুর মতো। নাউজুবিল্লাহ বলেন, সবাই মিলে বলেন, এ সমস্যা দেশে সমাজে আছে না নাই? 1500 বছর আগে বিশ্ব নবী বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা ফিতনার জমানাতে নেকির কাজগুলোকে দ্রুত করো। দ্রুত মানে শুরু করে গপ গপ মেরো না, নামাজ শুরু করে দুমদাম হাঁটুবুড় হয়েও না, রুকু করলে উঠে স্টেট দাঁড়াও, সেজদা যখন করবে সেজদা করে দুই সেজদার মাঝখানে স্টেট কাট বসো, যদি রুকু থেকে খাড়া না হয়ে সেজদায় পড়ো, সেজদা থেকে উঠে না বসে আর এক সেজদা মারো, তুমি পৃথিবীর সব থেকে বড় চোর, নামাজ চোর। শুনতে পাচ্ছেন? টাকা চোর বড় চোর নয়, জমিনের আল চোর আল ঠেলে ও বড় চোর না, বড় চোর যে রুকু থেকে উঠে দাঁড়ায় না, সেজদা থেকে উঠে বসে না, স্টেট আবার সেজদা মারে, ওই হলো বড় চোর। জি সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন তো, এই নামাজ পড়তে যেয়ে টপটপ মেরো না, নেকির কাজগুলো দ্রুত করো। এর মানে হলো যেটা শুরু করনি ওইটা তাড়াতাড়ি শুরু করো। এ যুবক এখনো নামাজ পড়া স্টার্ট করনি, তোমার কাছে মৃত্যুর গ্যারান্টি কার্ড নেই, যদি তুমি এখনো স্টার্ট না করো তোমার নামাজের সঙ্গে সংযুক্ত হওয়ার আগেই মৃত্যুর পরোয়ানা আসবে, আজরাইল তোমায় ডেকে নেবে। ফলে নেকির কাজের জন্য ডিটেন করিও না, ওয়াদা করে ফেলে রেখো না, নামাজ পড়ব আর দুদিন যাক, জি সামনের জুমাতে পড়ব, এবার তো রমজান মাসে রোজা রাখবো, দুটো গেল পাঁচটা গেল রাখ বাবা, যাক 27 রোজার দিন রাখ পান, 27 রোজায় আলাদা কিছু দেয় বোধ হয় আল্লাহ, ওই দিন লাগবে, আছে না নাই? ভাইরা আমার দান করবে মনে নিয়ে পকেটে টাকা আছে করে ফেলো ভাই, পরে পয়সাও খরচ হতে পারে, তোমার মাইন্ড চেঞ্জ হতে পারে, পারে না? পারে না। আল্লাহ পাক নবী বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার জমানাতে জটিলতার জমানাতে বেশি বেশি করে নয়, দ্রুত তুমি নেকির কাজগুলোকে স্টার্ট করো, করবে বলে ডিটেন করিও না, নেকির কাজ করবে বলে ফেলে রেখো না, কোন মুহূর্তে তুমি কোন বিপদে জড়িয়ে যাবে, কোন মুহূর্তে কোন ফেতনায় জড়িয়ে পড়বে, হয়তো নেকির কাজ সম্পন্ন করা তোমার পক্ষে সম্ভব হবে না, তার আগেই আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সময় পাচ্ছ সুযোগ পাচ্ছ কাজ করে ফেলো, তবে স্টার্ট করে ব্যস্ত হয়েও না। জি নবী সাবধান করে বললেন মনে রাখো বান্দা ও মনে রাখো উম্মতেরা,
ফেতনার জমানাটা হলো আধার রাতের টুকরের সমতুল্য অন্ধকার রাত্রিতে বিনা লাইটে চলতে যেমন গা চপচপ করে ঠিক তদ্রূপ মনে রাখো আখিরি জমানাতে ধর্ম করবে তোমার মনের সংশয় কাটবে না আখিরি জমানাতে ধর্ম করবে তোমার মনের কচকচানি যাবে না আখিরি জমানাতে ধর্ম করবে তুমি ভাববে নেকির কাজ করছি অন্যজন ভাববে পাপের কাজ তুমি যেটাকে ভাববে পাপের কাজ আর একজন ভাববে নেকির কাজ এটাই হলো আখিরি জমানার ফেতনা সাবধান করেছেন কে জোরে বলেন রসূলুল্লাহ রসূলুল্লাহ সাবধান করেছেন এবং স্পষ্ট ভাষায় রসূল বলেছেন ওই জমানার হাল ইসবিহুর রাজুলু মুমিনা সকালবেলা একজন ঘুম ছেড়ে উঠবে তখনও ঈমান রয়েছে তার কাছে অয়ুমসি কাফেরত সন্ধ্যালা হতে লোকটা কাফের হয়ে যাবে আবার অয়ুমসি মুমিনান সন্ধ্যাবেলা একজন ইমানওয়ালা থাকবে সকালবেলা লোকটা ইসবিহু কাফেরত কাফেরে পরিণত হবে এ সাবধান বাণী সতর্ক বার্তা কার কথা বলেন এ বাণীতে সতর্ক হবে কে রামকমল চট্টোপাধ্যায় না প্রদীপ ঘোষ বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় না রীনা ব্যানার্জি এ সাবধান বাণী কার জন্য উম্মতে মুসলিমার জন্য মুসলিম কমিউনিটির জন্য কারণ এরাই একটি জাতি যারা কবরের আজাবে বিশ্বাসী এরাই একটি জাতি যাতে হাসরের বিভৎস দিনটার ব্যাপারে ভীতু এরাই একটি শ্রেণী যারা জাহান্নামের উপরে 1500 বছরের চুলের থেকেও সরু তলোয়ারের থেকেও তীক্ষ্ণ ধারালো রাস্তা রয়েছে এরাই একটি জাতি যারা জাহান্নামের তর্জনার গর্জনের লেলিহান শিখার আগুনের ব্যাপারে ভয় পায় এরাই একটি জাতি যারা আল্লাহর সন্তুষ্টিতে তৈরি জান্নাতের লোভের লোভি সুবহানাল্লাহ বলে একটু চিল্লিয়ে বলেন ওয়াল ওয়ার্ল্ডের আদার্স কোনো রিলিজিয়াস নেই যারা এই জাতীয় বিষয়ের একটিকেও বিশ্বাস করে ফলে প্রিয় নবীর এ সাবধান বার্তা তাদের জন্য যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ধার্মিক অধার্মিক মুসলিম কমিউনিটির তোমায় জন্ম মুসলিম পরিবারের সদস্য তুমি তোমার জন্য এ সাবধান বাণী এখন ভয় দেখালে যদি ভয় পাও তাহলে তোমার জন্য নিরাপত্তা ভয় দেখালে যদি ভয় না পাও তোমার বিপদ হলে তার জন্য দায়বদ্ধ তুমি কোরআন বলেছে ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু উইদ প্রিয় নবী মহান আল্লাহ প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন নবী তুমি লোকদেরকে কোরআন দ্বারা ভয় দেখাও কি দ্বারা কোরআন দ্বারা ভয় দেখাও কোরআন পড়ে ভয় দেখাও কোরআনের ঘোষিত বার্তা শুনিয়ে ভয় দেখাও উপদেশ দাও যারা ভীতু তাদের জন্য তোমার উপদেশ কাজে লাগবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন কোরআনের মাধ্যমে উপদেশ দাও ভীতু বান্দাদের এই উপদেশ কার্যকর হবে যার ভিতরে ভয় নেই গর্তমি আছে উচ্ছৃঙ্খলতা আছে জি কোরআনের উপদেশ তার কাছে ইনভ্যালিড কোনো দাম নেই তার কাছে ওটা গল্প কিন্তু যার ভিতরে রয়েছে ভয় কোরআনের বাণী তার কাছে অবশ্যই কার্যকর অগসম্মানিত ভাইয়েরা আমি রসুলের প্রদর্শিত ভয় আপনার কাছে পেশ করছি রসুল বলেছেন আখিরি জমানাতে সকালে ইমানদার সন্ধ্যায় কাফের সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের সেই যুগের মানুষ আমরা বাংলাদেশের এক গোষ্ঠী মৌলবি তারা তোলপাড় করছে ইউটিউবে এই বোধহয় ইমাম মেহেদি কানাচির কাছে এসে গেছে ইউটিউব খুলে দেখুন ইমাম মেহেদি যখন তখন তাদের কাছে কেউ বলছে 19 বেরোবে কেউ বলছে 19 গেল যে তো বলছে 22 বেরোবে কেউ বলছে 24 না 26 মধ্যে এসে গেল শুনছেন জানেন কি আমার কথা
এই কথাটা বলছি কি আমি বানিয়ে? জি ভাই, ইমাম মেহেদীর আগমন বার্তা দিচ্ছে, আমি আপনারে বলছি, মনে রাখুন ইমাম মেহেদি আসবার মতো পৃথিবীর পরিস্থিতি এখনো অনেক বাকি, অনেক বাকি। বাংলাদেশের এক গোষ্ঠী তাবড়ো তাবড়ো আলেমদের প্রতিবাদ করে বলছি ইমাম মেহেদি আসার এখনো অনেক বাকি, অনেক বাকি এখন, তার আগে অনেক নাকা নিচুবানি আছে ভাই। ইমাম মেহেদি আসবে এটা সঠিক, রাজত্ব করবেন সঠিক, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন সঠিক, এ ব্যাপারে কোনো ডাউট নেই। নবী ঈসা আসবেন পৃথিবীর অভাব ঘুচিয়ে ফেলবেন, মানুষের হাতে মাল অর্থ ভরপুর হয়ে যাবে, সব হাদিসের সত্য বয়ান। জি ওটা পরে থাক, ওটা পরে থাক, টাটকা যেটা হচ্ছে সেইটা দেখি। সন্ধ্যাবেলা ওয়াজ শুনলাম, কলেমা জিকির করলাম, ইমানদার বলে নিজেকে পরিচয় দিলাম, সকালবেলা ঘুমের ঘোরে উঠে চা খেতে গেলাম, চার দোকানদার কাঁচা ঘুমে এসে আঁচ ধরালো, আর আমি হেলান দিয়ে বসে আছি, এক কাপ চা হলি গরম খেয়ে অক্সিজেন নিয়ে তারপরে চাঙ্গা হব। চার দোকানদার এসে টিভির নবডা মোড়া দিল, শুরু হলো ঘেনুর ঘেনুর, খানিকক্ষণ পরে চাওয়ালা এক কাপ চা দিল ও চুবুর দিয়েই বলল, সকালবেলা যা গান্ডা দেশে শোনার মতন। ইমানটা শেষ, রাতের ইমান সকাল তখন কমপ্লিট নয়, তখনও উজালা ভালো করে হয়নি দিনের আলো, ইমানটা শেষ আছে না নাই কথা বলেন। আমি কি মরিচ ঝাঁপির গল্প বলছি? না, সুন্দরবনের শামসেননগরের গল্প, বাঘের গল্প বলছি, কাদের গল্প বলছি কথা বলেন না কেন? মানুষের গল্প বলছি, মুসলমানের গল্প বলছি, আদার্স রিলিজিয়াস অন্য ধর্মের নিয়ে কথা নয়, তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট, ওরা তো জাহান্নামের খাস মেহমান, ছাড়ুন কথা। কিন্তু যারা জান্নাতে যাওয়ার আশাবাদী তাদের অ্যানালিসিস করেই তো জীবন ঠান্ডা হচ্ছে নাকি? জি সকালবেলা, সকালবেলা নামাজ পড়েছে, ধর্মের বুলিয়া উড়েছে, হয়তো বা কোরআন শরীফ পড়েছে, সন্ধ্যাবেলা আড্ডাখানায় বসেছে, গল্পের ফোয়ারা ছুটছে। জি ও গল্পের আসরে, ও গল্পের আসরে কেউ পার্লামেন্ট দখল করে, ও গল্পের আসরে কেউ অ্যাসেম্বলি দখল করে ফেলে, ও গল্পের আসরে কেউ দেশ চালায়, ওই গল্পের আসরে কেউ কারুর শ্মশানে দেয়, কেউ কারুর কবরে দিয়ে আসে, ভুল না ঠিক? গল্পের আসর শুরু হলো, কাইম সাহেব বলে গেছে সুদ হারাম, আর একজন ফট করে ওহি নাজিল করে দিলে, বললে রাখ তো, এ জমানায় অত সুদ টুদ দেখতে গেলে চলে না, ইমানটা গেল জমির বাড়ি, আছে না নাই এলো। এ আসামি কেতনা নেবেন? যে আসামিরা বলে বেড়ায় এ যুগে অত শরীয়ত টরিয়ত দেখতে গেলি হয় না, এ আসামি কত নেবেন? আলেমরা দেশটারে শেষ করে দিলে, এ বলার বাণী বার্তা বাহক আছে না নাই? আমার চ্যালেঞ্জ, এতগুলো লোকের সামনে আমার বক্তৃতা লাইভ হচ্ছে, এই কথাগুলো কেউ বলবে তার ইমান থাকবে, আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে তার সঙ্গে আমি বুঝপাড় করব, যে এই কথাগুলো বলার পরে শরিয়ত টরিয়াত মানি না, সুত্রুত দেখতে গেলে হবে না, আলেমরা দেশটাকে শেষ করে দিলে, কিংবা পার্টিকুলার কারোর স্পেশাল নাম নিয়ে ইন্ডিভিজুয়ালি এই লোকটা দেশটারে শেষ করে দিলে, ভাই অথচ সে আলেমে দিন, ইমান থাকবে? এ গ্রান্টি বিশ্বের কোনো মুফতিরা দেননি, কথা বুঝছেন কিছু? হ্যাঁ, আর এখন তো আলেমদের নামে গালিগালা সমালোচনা, জি নুন নুনার পান্তার মতন হয়েছে, কথা ঠিক না বল? হাটে মাঠে ঘাটে চায়ের দোকানে নাক দে মুখ দে কান দে উপর দে নিচে দে সব দিক দিয়ে কথা বেরোচ্ছে, এর এই ভুল ও তাই ভুল, ওই করে ও তাই করে,
ও কাফের ও বেঈমান ও মুনাফেক ও ওয়াহাবি আছে না নাই আমাদের এপার বাংলায়।